সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা আরেকটি জাপানি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে 1 in 100,000, মানে প্রতি 1 লক্ষে একটি। আর এটিও একটি জাপানিজ রোমান্টিক ট্র্যাজেডি সিনেমা। আর এই সিনেমার কাহিনীটা কি এটা আমি আগেই সংক্ষেপে বলছি না, যাতে টুইস্টটা বজায় থাকে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, আর এটিও আমার বান্ধবী শিপ্রার পাঠানো একটি স্ক্রিপ্ট। আর আমার মনে হয় আমার বান্ধবী স্যাকা খাওয়া পাবলিক, যার জন্য খালি স্যাকা স্যাকা ভিডিওর স্ক্রিপ্ট পাঠায়। তো যাই হোক, কথা না বেড়ে চলো আমরা দেখি যে এই জাপান কাহিনীটি আমাদের হৃদয় ছেড়ে যেতে পারে কিনা। তবে গাইজ, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। আর বিজ্ঞাপনটি হচ্ছে আমার যে একটা ভ্লগ চ্যানেল রয়েছে সেটির। তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না, আমার একটা ভ্লগ চ্যানেল ছিল যেটার সাবস্ক্রাইবার প্রায় 2 লক্ষ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সকাল উঠে দেখি চ্যানেলটা নেই, মানে টার্মিনেট হয়ে গিয়েছে। কারণ চ্যানেলটা আমি কিনেছিলাম, হয়তো আগে কোনো ঘাপলা টাপলা ছিল। তো এই জন্য আমি একটা নতুন ভ্লগ চ্যানেল খুলেছি। তো আমি ইন্টারনেট লাইফে যতখানি গোছালো, পার্সোনাল লাইফে কিন্তু আমি ততখানি উন্মাদ এবং মনে করো অগোছালো। তো আমার পার্সোনাল লাইফে যাদের ইন্টারেস্ট আছে তারা ওই ভ্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো ভ্লগ চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে, সেখান থেকে তোমরা দয়া করে ভ্লগ চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসো। এবং সবচেয়ে বেটার হবে যদি তোমরা আমার জন্য যে ভিডিওগুলো আপলোড করা আছে পুরো দেখার দরকার নেই, জাস্ট একবার করে প্লে দিও, যাতে ভিউগুলো কাউন্ট হয়ে থাকে। মানে আমি চাই আমার ভ্লগ চ্যানেলে অন্তত রেগুলার 50,000 ভিউ হোক আর কি। তো যেহেতু নতুন চ্যানেল একেবারে ভিউ নাই, দেখলে খারাপ দেখা যায়, তোমাদের কাছে রিকোয়েস্ট আমার ভ্লগ চ্যানেলটা গিয়ে তোমরা একটু সাবস্ক্রাইব করে আসবে এবং যে ভিডিওগুলো আছে একবার করে হলেও প্লে দিও। তো এবার চলো আমরা মূল ভিডিওতে ফেরত যাই। তো এই সিনেমা যখন শুরু হয় আমাদের বলা হয় এই সিনেমার প্রধান চরিত্রের নাম হচ্ছে কেরিতানি, যে হচ্ছে ছেলে চরিত্র আর কি আমাদের নায়ক, আর মেয়েটির নাম হচ্ছে রিনো। তো তাদের ভালোবাসার গল্পে আজকে আমরা জানবো। তো গল্পের শুরুতে আমরা দেখি দুটো ছেলে তরল প্রতিযোগিতা করছে। তো এই দুজনের মধ্যে একজনের নাম হচ্ছে কেরিতানি আর একজনের নাম হচ্ছে কাজুন। আমরা কেরিতানিকে মনে রাখবো, কাজুন কেউ দরকার পড়বে না আমাদের। আর আমরা দেখি দুটো মেয়ে মনোযোগ সহকারে ওদের খেলা দেখছে। তো ওদের মধ্যে একটা মেয়ের নাম হচ্ছে রিনো, যে আমাদের নায়িকা, আর একটা মেয়ের নাম হচ্ছে চিরো। ও সাইড নায়িকাও নাই, কোনো কিছু নয়, জাস্ট নায়িকার বান্ধবী, ওকে আমাদের মনে রাখতে হবে না। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে চিরো আর কাজুন ওরা দুজন প্রেমিক প্রেমিকা, কিন্তু অন্যদিকে রিনো আর কেরিতানি একই ক্লাসে পড়ালেখা করে। আর রিনো কেরিতানি নামে ছেলেটাকে পছন্দ করে, কিন্তু এখনো পর্যন্ত সে কেরিতানিকে এই কথাটা জানায়নি, কারণ সে অনেক লজ্জাবতে স্বভাবের মেয়ে। মানে এক পদের মেয়ে থাকে না, পছন্দ করে কিন্তু বলতে পারে না, বুক ফাটে তো মুখ ফোটে না, ওই টাইপের। তো এখানে আমরা দেখি এই খেলায় কেরিতানি জিতে যায় আর কাজুন হেরে যায়। তো এটা দেখে আমাদের নায়িকা অনেক খুশি হয়, কারণ সে যাকে পছন্দ করে সে জিতে গিয়েছে। কিন্তু ওদিকে নায়িকার যে বান্ধবী চিরো তার একটু মন খারাপ হয়, কারণ তার বয়ফ্রেন্ড হেরে গিয়েছে। তো খেলা শেষ হলে চিরো তার বয়ফ্রেন্ডের মাথা মোছার জন্য একটা তোয়ালে দেয়। এটা দেখে আমাদের নায়িকার ইচ্ছে করে নায়ককে তোয়ালে দিতে, কিন্তু সে লজ্জায় তার সামনে যেতে পারে না, হাতে জাস্ট তোয়ালাটা রাখে, কারণ তাদের মধ্যে এখনো তো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু কেরিতানি এটা দেখতে পায় যে রিনো তার জন্য তোয়ালে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তবে সে এগিয়ে গিয়ে তোয়ালাটা নেয় না। আর এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, আমাদের যে নায়ক কেরিতানি সে অনেক হ্যান্ডসাম এবং স্কুলের অনেক মেয়েই তাকে পছন্দ করে, কারণ হ্যান্ডসামের সাথে সাথে সে স্পোর্টসে অনেক ভালো। আর এই ধরনের হ্যান্ডসাম ছেলেগুলো স্পোর্টসে সাধারণত ভালো হয়ে থাকে, কারণ ওরা মানসিকভাবে অনেক বেশি কনফিডেন্সিয়াল হয়ে থাকে। মানে একজন মানুষ যার নাক সুন্দর, চুল সুন্দর, চোখ সুন্দর, হাইট ঠিক আছে, বডি ফিটনেস ঠিক আছে, ওরা অনেক সেলফ কনফিডেন্স হয়ে থাকে, যার জন্য ওরা যে কোনো জায়গায় গেলে অনেক বেটার কিছু করতে পারে আর কি। তো যাই হোক, এরপর দেখা যায় স্কুলের ক্যান্টিনে রিনো আর চিরো বসে খাবার খাচ্ছিল। তো খাবারের সময় আমাদের নায়িকার গলায়, মানে রিনোর গলায় যখন খাবার আটকে যায়, তখন আমাদের নায়ক কেরিতানি তার সামনে পানি নিয়ে আসে আর একসাথে খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে। কিন্তু এখানে আমাদের নায়িকা লজ্জা পেয়ে উঠে চলেই যায়, কিন্তু দ্রুত যেতে গিয়ে সে আছাড় খেয়ে যায়। আর তারপর কেরিতানি কাছে এসে বলে, তুমি কি ঠিক আছো? তো আমাদের নায়িকা বলে, হ্যাঁ ঠিক আছি। আর এই কথা বলে সে চলে যায়। কিন্তু আমরা দেখি রিনো নায়কের সামনে কথা বলতে না পারলো, সে কিন্তু লুকিয়ে লুকিয়ে সবসময় আমাদের কেরিতানিকে দেখতো। আর এরপর যখন স্কুল ছুটি হয় আমরা দেখি চিরো তার বয়ফ্রেন্ডকে নিয়ে বের হয়ে যাচ্ছে। এটা দেখে রিনোরও ইচ্ছা করে কেরিতানির সঙ্গে বের হবে, তবে সে তো আর এই কথা বলতে পারে না, ও করে কি পেছন পেছন, মানে নায়কের পেছন পেছন যেতে শুরু করে। আর এটা যখন কেরিতানি দেখে রিনো একেবারে ভয়ে চমকে ওঠে, মানে অসাধারণ একটা ক্যারেক্টার দেখিয়েছে রিনোকে। আর এই ধরনের মেয়ে জাপান কেন, বাংলাদেশে বা ঘানাতেও নাই, এগুলো এখনো হয়তো অন্য কোনো পৃথিবীতে থাকতে পারে। তো যাই হোক, এরপর দেখা যায় দুজনে বাসে করে বাড়ি ফিরছে। তো বাসের ঝাঁকুনিতে রিনো যখন পড়ে যাচ্ছিল, তখন কেরিতানি করে কি একবারে আশিক বানায় স্টাইলে রিনোকে অন্য পাশে নিরাপদে রাখে, আর এর ফলে রিনোর কাছ থেকে যে ডায়েরিটা ছিল সেটা পড়ে যায়। কিন্তু রিনো এটা বুঝতেও পারে না। কিন্তু পরের দিন আমরা দেখি ক্লাসে যখন পরীক্ষা হয়, তখন রিনোর সিট পরে হচ্ছে কেরিতানির পেছনে। তো এই জন্য কেরিতানি করে কি আমাদের নায়িকাকে প্রশ্নটা পাস করে, কিন্তু প্রশ্নের সাথে একটা নোট দেয়, সেখানে লেখা ছিল, পরীক্ষার পরে কি আমি তোমার সাথে দেখা করতে পারি? আর এটা দেখে আমাদের রিনো তো খুশি হওয়া খুবই স্বাভাবিক। তো পরীক্ষার পরে খুশি মন নিয়ে সে কেরিতানির সাথে দেখা করতে যায়। আর আমরা দেখি কেরিতানি রিনোকে কালকে বাসে ফেলে আসা সেই ডায়েরিটা দেয়, আর তাকে বলে, আমি অনেক দুঃখিত, আমি তোমার ডায়েরিটা পড়ে ফেলেছি। তো রিনো এখানে লজ্জা পেয়ে যায়, কারণ সেই ডায়েরিতে কেরিতানি সম্পর্কে অনেক কিছু লেখেছে, যে কেরিতানিকে পছন্দ করে। তো ডায়েরিটা হাতে পাওয়ার পরে রিনো এমন লজ্জা পায় যে সে আরেকটা দৌড় দেয়, কিন্তু এত জোরে দৌড়ানোর কারণে সে সুইমিং পুলের কাছে এসে আবারও পড়ে যায়। মানে এই সিঁড়িটাকে ঢুপসি নাকি সিরিয়াসলি? তো যাই হোক, এবার পড়ে গিয়ে কিন্তু
কথা ভাই কিন্তু ততক্ষণে কেরেতা নিয়েও পেছন পেছন চলে এসেছে। আর তাকে বলে, তুমি সেখান থেকে চলে আসলে কেন, আমার কথা তো শেষ হয়নি। তো শোনো রিনো, আমি তোমাকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। তো রিনো এই কথা শুনে অনেক খুশি হয় এবং তাদের ভালোবাসা এখান থেকেই স্টার্ট হয়ে যায়। তো এর পরের দিন থেকে আমরা দেখি তারা একসাথে বসে খাবার খেত, একে অপরকে বোঝার চেষ্টা করতো, আর অন্যদিকে স্কুলের মেয়েরা তাদের এই সম্পর্ক দেখে হিংসায় জ্বলতে থাকে, কারণ স্কুলের সব মেয়েরাই তো কেরেতানিকে পছন্দ করে। তো এর জন্য তারা রিনোকে কেরেতানির সাথে দেখে অনেক হিংসা করতে থাকে। আর এরপর একদিন আমরা দেখি রিনো কেরেতানিকে সাথে করে তাদের বাড়িতে নিয়ে আসে। তো রিনোর বাড়িতে সে তার দাদুর সাথে থাকতো, কারণ ছোটবেলাতে অ্যাক্সিডেন্টে আমাদের নায়িকার বাবা মা মারা গিয়েছে আর তারপর থেকে সে দাদুর সাথে থাকে। কিন্তু এখানে এসে আমরা দেখি কেরেতানি আমাদের নায়িকার দাদুকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নায়িকার দাদু খুবই খোলা মনের মানুষ, তিনি কেরেতানির সাথে অনেক ভালো ব্যবহার করেন এবং মজার মজার রান্না করে খাওয়ান। আর খাওয়ার মাঝে রিনো যখন পানি আনতে রান্না করে যায়, সে পা পিছলে আবার পড়ে যায়। আর এইবার ব্যাপারটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগে, মেয়েটা তিনবার আচার খেলো, মনে হয় এটা কোনো নর্মাল ইস্যু না। তো আমরা দেখি ও যখন এবার আচার পরে, ও উঠে দাঁড়াতেই পারছে না, মানে দাঁড়ানোর শক্তি পারছিল না। তো এই জন্য দাদু আর কেরেতানি মিলে ওকে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। আর সেখানে পরীক্ষার পরে জানা যায় ওর কোনো সমস্যা নেই, মানে সেরকম সিরিয়াস কোনো ইস্যু না, ঘন্টা খানিক পরে সে ঠিক হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে আমরা দেখি ও ঠিক হয়ে যায় আর হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। আর পরের দিন আমরা দেখি স্কুলে কাজন মানে সাইড নায়ক রিনোকে একটা ঘড়ি ধরতে দেয়, কিন্তু রিনো ওটা ধরতেই পায় না, মানে ওর হাত কাজ করছে না এরকম মনে হয়, সেটি পড়ে যায়। আর এই ব্যাপারটি কেরেতানি খেয়াল করে আর সে রিনোকে বলে, তুমি কি ঠিক আছো? রিনো বলে, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। কিন্তু তখনই রিনো দাঁড়ানো অবস্থা থেকে একদম বসে পড়ে, মানে এরকম আমাদের কিন্তু অনেকেরই লাইফে দুই একবার হয়েছে যে হঠাৎ করে মনে হলো যে পাওটা শক্তি নিতে পারছে না, পাও ভেঙে আসে। তো এরকম একটা ব্যাপার হয়, ও আবার উঠে দাঁড়ানোর শক্তিটাই পাচ্ছিল না। আর তখন কেরেতানি তাকে উঠায় এবং জড়িয়ে ধরে বলে, আমি তোমার কিছুই হতে দেবো না, তুমি টেনশন করো না। আর তারপর কেরেতানি রিনোকে অনেক বড় একটা হসপিটালে নিয়ে আসে। আর এবার ওর ফুল বডি ভালো করে চেক আপ করার পর জানা যায় রিনোর ALS নামে একটা রোগ রয়েছে। আর এই রোগটা হচ্ছে ব্রেন থেকে আমাদের বিভিন্ন বডি পার্টসে যে সিগন্যালটা পাঠায়, মনে করো আমি একটা গ্লাস ধরবো, আমার ব্রেন তো সিগন্যালটা পাঠাবে হাতকে, সেই সিগন্যালটা আস্তে আস্তে যাওয়া ব্লক হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। আর এর ফলে রোগী তার শরীরকে ইচ্ছা মতো নাড়ানোর শক্তি হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে একসময় এই রোগী প্যারালাইজড হয়ে যায়। তো এটা শোনার পরে রিনোর মুখের দিকে তো আর তাকানো যাচ্ছিল না, তবে তারপরেও সে তার দাদুর সাথে হাসি মুখে বাড়ি ফিরে, যাতে তার দাদু বুঝতে না পারে যে তার মন খারাপ। আর তারপর আমরা দেখি রিনো স্কুলে গিয়ে ইন্টারনেটে ALS রোগের ব্যাপারে সার্চ করে, আরো সার্চ করে সে জানতে পারে এটা এমন একটা রোগ যেটা 100,000 লোকের মধ্যে সর্বোচ্চ একজনের হয়ে থাকে। তো এখন বুঝতে পারলাম সিনেমাটার নাম কেন 1 in 100,000, মানে 100,000-এর একজন। আর এখানে লক্ষ্য, এই রোগের রোগী বুঝতেও পারে না যে তার কি রোগ হয়েছে, কিন্তু আস্তে আস্তে রোগী তার শরীরের শক্তি হারাতে থাকে, হাত পা নাড়ানো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, মুখে অরুচি চলে আসে এবং একসময় সে ইচ্ছে মতো খাবারও খেতে পায় না, মানে জিহ্বার ক্ষমতাটাও হারিয়ে যায়। আর তারপর একসময় রোগী আর কথাও বলতে পারে না এবং সে পুরোপুরি বোবা হয়ে যায়। আর সবচেয়ে দুঃখজনক পার্ট হলো এই রোগটার, সেটা হচ্ছে এই রোগের এখনো কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। তো রিনো তখন বুঝতে পারে সে খুব শীঘ্রই প্যারালাইজড এবং খুব তাড়াতাড়ি বোবা হয়ে যাবে, তার হাতে খুব অল্প সময় আছে। তো রিনো এটা ভেবে অনেক ভেঙে পড়ে, কিন্তু তার মনে অনেক স্বপ্ন ছিল যেগুলো সে পূরণ করতে চায়। তো এরপর সে বাসে যখন যাচ্ছিল তখন সে তার স্বপ্নগুলো ডায়েরিতে লিখতে থাকে। তার প্রথম স্বপ্ন ছিল সে হাই স্কুল বা SSC পাস করতে চায়, তারপর কেরেতানির সাথে বড় শীতল পাহাড়ি এলাকায় ঘুরতে চায়, দাদুর জন্য সুন্দর একটা উপহার কিনতে চায়, আর তারপর সবাই একসাথে ঘুরতে গিয়ে অনেক মজা করতে চায় এবং ছবি তুলতে চায়, আর তার পছন্দের খাবারগুলো খেতে চায়, মানে তার জিহ্বার সেন্স নষ্ট হওয়ার আগে, মুখে অরুচি হওয়ার আগে। আর আরেকটা তার স্বপ্ন, সেটা হচ্ছে সে তার সামনের জন্মদিন কেরেতানিকে এবং বাকি বন্ধুদের সাথে নিয়ে উদযাপন করতে চায়, এরপর আবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, আর তারপর কেরেতানিকে সে বিয়ে করতে চায়, এবং তার ইচ্ছা কেরেতানি যেন সারা জীবন তার পাশে থাকে, তার খেয়াল রাখে। বিশাল বড় একটা লিস্ট। তো এই লিস্ট লিখতে লিখতে ওর স্কুল বাস বা ট্রেন যখন ওদের স্টেশনে আসে, রিনো খেয়াল করে সে অনেক চেষ্টা করে উঠতে পারছে না। তো সকল ছাত্রছাত্রী বা প্যাসেঞ্জাররা বাস থেকে নেমে যায়, কিন্তু রিনো তখন উঠতে পারেনি। তো এরপর বাসটি আবার ছেড়ে দেয় আর রিনোকে নিয়ে যেতেই থাকে। আর এদিকে রিনো বাড়িতে না ফেরার কারণে কেরেতানি সাইকেল নিয়ে তাকে খুঁজতে বের হয়, আর খুঁজতে খুঁজতে রিনোকে শেষ বাস স্টপে বসে থাকতে দেখে। তো এখানে রিনো কেরেতানিকে সব খুলে বলে তার অসুখ সম্পর্কে, আর এটাও বলে, আমি এসব কখনোই তোমাকে বলতে চাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে তুমি এসব জানার পরে যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার অনেক কষ্ট হবে, আর আমি তোমাকে বললাম তুমি তো আমাকে ভুলে যাবে না আবার। তো এগুলো শুনে কেরেতানি বলে, তুমি এটা কি বলছো, আমি তোমাকে কখনো ভুলবো না, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, আর আমি সেই মানুষটাকে খুঁজে পেয়েছি যেরকম মানুষের সাথে আমি থাকতে চাইতাম। আর তারপর কেরেতানি রিনোকে কথা দেয় সে তাকে কোনোদিনও ছেড়ে যাবে না, সারা জীবন শক্ত করে তার হাতটি ধরে রাখবে। তো এরপর থেকে কেরেতানি তার বেশিরভাগ সময় রিনোর সাথে কাটাতো, সব সময় রিনোর মন ভালো রাখার চেষ্টা করত। তো একদিন হয় কি, রিনো কেরেতানিকে তার স্বপ্নগুলোর ব্যাপারে বলেই দেয় যেগুলো সে ডায়েরিতে লিখেছিল। তো কেরেতানি রিনোকে কথা দেয় সে তার স্বপ্নগুলো অবশ্যই পূরণ করবে। তো এরই মধ্যে স্কুলের দৌড় প্রতিযোগিতার দিন চলে আসে, আর আমরা দেখি রিনো আর কেরেতানি খেলায় অংশ নিয়েছে, তবে এটা কিন্তু কাপল দৌড় হবে, একা
টাকা দৌড় না। তো বাকি সব কাপড়রা চলে গেল, আমরা দেখি ওরা দুজন মাঝপথে যাওয়ার পরে ঋণও পড়ে যায়, আর উঠতে পারে না। কিন্তু তখন কেরেতানি তাকে সাহস দিয়ে বলে, আমাদের খেলার মাঝপথে ছেড়ে গেলে চলবে না, আমরা হারি বা জিতি তাতে কিছু যায় আসে না, কিন্তু আমাদের খেলা শেষ করতে হবে। আর এরপর আমরা দেখি ঋণ আর কেরেতানি আবার উঠে দাঁড়ায় এবং তারা দৌড় প্রতিযোগিতা শেষ করে। আর এটা দেখে স্কুলের সবাই ওদের জন্য হাতে তালি দেয়, মানে ওদের বন্ডিং দেখে সবাই ইমপ্রেসড হয়ে গেছে। তো এভাবে কিছুদিন কেটে যায়, আর এরপর দেখা যায় ঋণর শরীর আরো বেশি খারাপ হচ্ছে, আর সে আগের মতো হাঁটতেও পায় না, বাসার কোনো কাজও করতে পায় না, এমনকি সে কয়েকদিন ধরে স্কুলেও যায় না। আর তখন দেখা যায় স্কুলে না যাওয়ার জন্য কেরেতানি তার বাসায় খোঁজ নিতে এসেছে, কিন্তু আমরা এখানে দেখি ঋণও কেরেতানিকে দেখে আর অনেক ভেঙে পড়ে, আর সে দৌড়ে এসে জড়িয়ে কান্না করতে থাকে। আসলে সে ভেবে নিয়েছিল হয়তো কেরেতানিকে সে আর কখনোই দেখতে পাবে না, বা কেরেতানি আর কখনোই আসবে না। কিন্তু কেরেতানি তাকে উঠিয়ে ভেতরে এনে গা মুছিয়ে দেয় আর তাকে জড়িয়ে ধরে বলে, তোমার কিছুই হবে না, আমি সবসময় তোমার পাশে আছি। আর তারপর দেখা যায় কেরেতানি আর কাজনের মধ্যে আবারও খেলার প্রতিযোগিতা চলছে। তো ঋণ আগের বারের মতো এখানে এসে আবারও খেলা দেখতে চায়, কিন্তু সে পা নিয়ে জোরে বেশি হাঁটতে পারছিল না, আর এজন্য মাঝপথে আসার পরই সে পড়ে যায়। তো আগের বার সে তোয়লা দিয়ে কেরেতানির ঘাম মুছিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি, কারণ তখন তার অধিকার বা ভালোবাসা ছিল না। কিন্তু এখন ওর কিন্তু কেরেতানির মাথা মুছিয়ে দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু সেখানে যাওয়ার মতো শক্তি নেই। আর এটা ভেবে সে ওখানে বসে কান্না করতে থাকে। আর এই ব্যাপারটি ঋণর বান্ধবী চির খেয়াল করে, আর তারপর চির কেরেতানির কাছে গিয়ে এই ব্যাপারটি বলে। আর এই কথা শুনে কেরেতানি বুঝতে পারে ঋণর হাতে হয়তো আর খুব বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি ওর ইচ্ছেগুলো পূরণ করতে হবে। তো এরপর আমরা দেখি কেরেতানি ঋণর লেখা ডায়েরির ইচ্ছেগুলো পূরণ করার জন্য রেডি হয়। প্রথমে তারা চারজন মিলে একটা জায়গায় ঘুরতে যায়, তারপর ঋণর জন্মদিন উদযাপন করে, তারপর ঋণর দাদুর জন্য অনেক সুন্দর একটা উপহার কিনে, তারপর সবাই একসাথে ছবি তোলে, আর এরপর কেরেতানি ঋণকে নিয়ে টকে ঘুরতে আসে এবং এখানের প্রতিটা মুহূর্ত তারা অনেক এনজয় করে। আর তারপর কেরেতানি ঋণকে তার পছন্দের খাবারগুলো খাওয়ায়, সূর্যোদয় দেখায়, বিকেল একসাথে ঘুরতে বের হয়। কিন্তু সমস্যা হয়েছে কি, ঋণ এখন লাঠি ছাড়া হাঁটতেও পায় না। আর এরপর ঋণ কেরেতানিকে বলে, আমি ছোটবেলায় মা বাবার সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা বরফ ঢাকা পাহাড়ি এলাকা ছিল, আর সেই জায়গাটা অনেক সুন্দর ছিল, আমি সেখানে আরেকবার যেতে চাই, কারণ হয়তো আর কয়েকদিন পর আমি হাঁটতেই পারবো না, তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? তো এরপর দেখা যায় পরের দিন তারা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর সেই জায়গাটা অনেক দুর্গম ছিল, যেখানে সাধারণ মানুষের যাওয়া অনেক কষ্টকর। তো কিছুদূর যাওয়ার পরে ঋণ আর হাঁটতে পারছিল না। তো তখন আমরা দেখি কেরেতানি তাকে কাঁধে নিয়ে পুরো জায়গাটি শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরিয়ে দেখায়। তো কেরেতানির এখানে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে তার প্রিয় মানুষটিকে আনন্দ দেওয়ার জন্য যে কোনো কিছু করার জন্য রেডি ছিল। আর তারপর আমরা দেখি তারা একটা সুন্দর জায়গায় আসে, যেখানে আকাশ ভর্তি তারা ছিল, দেখে একেবারে পুরো একটা ছবির মতো সুন্দর জায়গা লাগছিল। তো ঋণ শেষবারের মতো এই সৌন্দর্যটা উপভোগ করে। আর তারপর কেরেতানি বলে, আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত একসাথে থাকবো, কেমন? ঋণ বলে, আচ্ছা ঠিক আছে। আর তারপর আমরা দেখি তারা আকাশ ভরা তারা দেখতে থাকে। আর পরের দিন সকালে তারা আবার বাসে করে বাড়িতে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি ঋণ কিন্তু একদমই হাঁটতে পারে না, সারাক্ষণ হুইল চেয়ারে বসে থাকতে হয়, আর তাই কেরেতানি তাকে হুইল চেয়ারে বসেই অনেক দিন পর স্কুলে নিয়ে আসে। তো স্কুলের সবাই যখন ওর এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়, কেউ বুঝতেই পারছে না ঋণর সাথে কি হয়েছে। তো এরপর ঋণ ক্লাসের সবাইকে বলে, আমার ALS নামের একটা রোগ হয়েছে, যার কারণে আমি এখন ঠিক মতো হাঁটতে পারি না, আর কিছুদিন পরে আমি হয়তো কথা বলতে পারবো না। তো আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর আমার স্বপ্ন হলো তোমাদের সাথে স্কুলটা পাস করা, আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। আর এই কথা বলেই ঋণ কান্না করে দেয়। আর তখন আমরা দেখি ক্লাসের সবাই এসে ঋণকে প্রচুর সাপোর্ট করে এবং বলে, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি একটু ভয় পেও না। তো এর কিছুদিন পরে স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়। তো ঋণ অনেক ভালো মতো পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষার দুদিন পরেই ঋণর শরীর পুরোপুরি নড়াচড়া করা বন্ধ করে দেয়, মানে সে নিজে নিজে আর কিছু করতে পারে না, এর মানে সে পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছে। তাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু এখনো কেরেতানি প্রতিদিন স্কুল শেষে ঋণকে হসপিটালে দেখতে আসে। তো এভাবে অনেক দিন পরে আমরা দেখি কেরেতানি আবারও ঋণকে হুইল চেয়ারে বসিয়ে একটা জায়গায় নিয়ে আসে। তো যাওয়ার সময় ঋণ বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেরেতানি বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো এরপর আমরা দেখি কেরেতানি ঋণকে নিয়ে একটা ঘরের দরজা খোলে, আর দরজা খুলতেই আমরা দেখি ওখানে ক্লাসের সবাই ঋণর জন্য অপেক্ষা করছিল। অ্যাকচুয়ালি ঋণ পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়ে পাস করেছে, তো সবাই তাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আর তারপর কেরেতানি ঋণর কানে কানে বলে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করেছি, আমি আমার সব কথা রেখেছি। আর তারপর কলেজের সবাই ঋণকে শুভেচ্ছা জানায়, আর ঋণ সবার সাথে একটা সুন্দর সময় কাটায়। কিন্তু এর কিছুদিন পরে ঋণ পুরোপুরি বোবা হয়ে যায়, মানে তার জিহ্বা কাজ করা বন্ধ করে দিয়েছে, আর এর জন্য সে আর কথা বলতে পারে না। তবে তারপরও সে জীবন থেকে সবকিছু হারিয়েও সে খুশি ছিল, কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে এবং তার সবচেয়ে প্রিয় মানুষটি এখনো তার পাশে আছে। এবং ঋণর বিশ্বাস, কেরেতানি তাকে কখনোই ছেড়ে যাবে না, সব সময় ছায়ার মতো পাশে থাকবে। আর এখানেই এই অসাধারণ সিনেমার কাহিনীটা শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি যদিও একটা ট্র্যাজিক রোমান্টিক সিনেমা, তবে তারপরও ফিনিশিং যেটা ছিল, যেটা তোমাকে আমাকে সবাইকে ভাবিয়ে দেবে, মানে তুমি ছেলে হও বা মেয়ে হও, কেরেতানির মতো এরকম একটা লাইফ পার্টনার অলওয়েজ পাওয়ার আশা করবে বা স্বপ্ন করবে। মানে দেখো, কেরেতানির
ব্যাপারটা দেখো, ও কিন্তু ক্লাসের সবচেয়ে পপুলার একটা ছেলে, অনেক হ্যান্ডসাম, অনেক ডিমান্ড, কিন্তু তারপরেও সে রিনোর ভালোবাসায় সে পৃথিবী বাদ দিয়ে এই বোবা প্যারালাইজড রিনোর পাশে সারাজীবন থাকবে। আর এটা শুধুমাত্র যে সিনেমায় সম্ভব তা কিন্তু নয়, আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম যে অনেক মোটা একটা মহিলা তাকে অনেক হ্যান্ডসাম একটা জামাই পালে, তোমরাও হয়তো দেখেছো যারা ফেসবুক বা ইউটিউব চালাও। তো এরকম ভালোবাসা কিন্তু এখনো বাস্তবে আছে। তো দোয়া রইল তোমাদের সবার জন্য, তোমরা যেন কেরোতানির মতো একটা ভালোবাসা পাও। মানে আমি জাস্ট এটা মেয়েদেরকে বলছিলাম, ছেলেদের বলছি যে কেরোতানির মতো একটা মেয়ে যেন তোমরা পাও। তো এই দোয়ানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর শিপ্রাকে ধন্যবাদ এত সুন্দর একটা কাহিনী আমাদের পাঠানোর জন্য। আর গাইজ, ভিডিওটা শেষ করার পূর্বে আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি আমার ভ্লগ চ্যানেলের কথা। তোমরা দয়া করে আমার যে ভ্লগ চ্যানেল রয়েছে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার ভ্লগ চ্যানেলের। এবং আমি যে প্রফেশনালি ভ্লগ চ্যানেল খুলেছি এরকম নয়, আমার যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো ডায়রি আকারে সেখানে আমি রেখে দিচ্ছি, যাতে বুড়া বয়স সেগুলো দেখে নিজে নিজে হাসতে পারি। তো যাই হোক, ভালো থেকে, সুস্থ থেকো, আর ভ্লগ চ্যানেলটাই অবশ্যই সবাই কিন্তু যেও।